হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। আর এখন বাজে সকাল 7টা, আর দেখো কি সুন্দর ঝলমল করে রোদ্দুর উঠেছে। আর আজকে হচ্ছে 15ই অগাস্ট, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 খ্রিস্টাব্দে। তো আমার শতকোটি প্রণাম দেশের শহীদদের প্রতি, বিনম্র আমার শ্রদ্ধা সব কিছু জানাই। তো আজকে সকালবেলা উঠে যে ফার্স্ট কাজটা আমরা করেছিলাম, আমি আর আমার ছেলে, আমাদের দেশের পতাকাটা উত্তোলন করেছিলাম, তিরঙ্গা উত্তোলন করেছিলাম। আর আমার ছেলে আমি জনগণ আমাদের জাতীয় সঙ্গীত গিয়েছিলাম। তো সেটা আর ভিডিও করার মতো কেউ ছিল না, কেননা ছেলে আর আমি একসাথে গান গেয়েছিলাম তার জন্য। তো যাই হোক, এবার বাকি কাজকর্ম শুরু করব। তো দেখো, আজকে এখনও কিন্তু ফুল টুল কিছুই তুলিনি, সকালবেলা উঠে কিন্তু আগে এই কাজটা করেছি। আর রোদ্দুর দেখো, সকাল 7টায় এত সুন্দর রোদ্দুর উঠেছে। এবার আমি চলে এসেছি ঠাকুরগড়ে, এসে ঠাকুরগড় মোছামুছি করে নিয়েছি। তারপর দেখো, এখন আমি ঠাকুরের বাসনগুলা নিয়ে বসেছি। ঠাকুরের বাসনগুলা সকাল সকাল ধুয়ে নিচ্ছি। প্রত্যেক দিনে আমি সকালবেলা উঠে আগে ঠাকুরগড় ঝাড় দিয়ে, তারপর ফুল তুলে ঠাকুরগড় মুছে, তারপর ঠাকুরের বাসন ধুয়ে রেখে তারপর আমি রান্নাঘরে যাই। তো আজকেও সেই রকমই করছি, আর আজকে তোমাদের সাথে সেইটুকু শেয়ারও করছি আর কি। তো যাই হোক, আর তোমরা বন্ধুরা অনেকে আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ, আছো, ভালোবাসা দিয়ে যাচ্ছ, আর এটাই তোমাদের কাছে আমার চাও পাওয়া। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ ফলো করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি বন্ধুরা। তো এবার দেখো, আমি এসে গেছি রান্নাঘরে। এসে কি করছি দেখো, পাউরুটিগুলা একটু ভেজে নিয়েছি সকালের চা টিফিন খাবো বলে, আর ছেলেকেও টিফিন দিলাম, এবার আমিও খেয়ে নেব। চাটা খাওয়া হয়ে গেছে, আর এবার দেখো আমি কি রান্না করছি। এগুলা হচ্ছে শুটকি মাছের চাটনি, আর সাথে দিয়েছি কুমড়ো পাতা, চাল কুমড়োর পাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। সেটা কিন্তু শুটকি মাছের চাটনিটা যারা খেয়েছো তারা কিন্তু জানো ভীষণ টেস্টি একটা খাবার। আর অনেকে শুটকি পছন্দ করো না, সেটা ঠিক আছে, শুটকি নয়, সেটা হচ্ছে শীদল। তো সকালবেলা আমরা ভাত খাই, আর ভাতের সাথে আজ কী খাবো দেখো, ডাল, আর এদিকে শুটকি মাছের চাটনি করেছি, ভাতও রান্না করেছি, আর কালকের অল্পটুকু ভাতও রয়েছে। এই দেখো বাটিটার মধ্যে কালকের অল্প ভাত রয়েছে, সেগুলো খেয়ে নেব আমি, আর ছেলেকে একটু গরম গরম ভাত দিয়ে দেব। আর দুপুরবেলার জন্য মাছের ঝোল রান্না করব। অনেকে সকালবেলা ভাত খায় না, তবে আমরা খেয়ে থাকি সকালবেলা একটু ডাল ভাত, যে কোনো কিছু ডাল ভাজি দিয়ে, বেশি কিছু লাগে না, সকালবেলা একটু সিদ্ধ ভাত হলেই চলে। তো এদিকে দেখো, আমি আগে মাছগুলা বেজে রেখেছিলাম, রুই মাছ, লোকেল রুই মাছ। তো রুই মাছ দিয়ে শুধু পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা জিরে হালকা একটুকু দিয়ে হালকা পাতলা একটা ঝোল রান্না করেছি, কেননা আজ খুব গরম পড়েছে, আর গরমের মধ্যে এই সর্ষে বাটা, তারপর পোস্ত বাটা, এগুলা দিয়ে মাছের ঝোল ভালো লাগে না, পেঁয়াজটা দিয়ে হালকা পাতলা ঝোলটা খেলে ভালোই লাগে। তো হাতটা ধুয়ে নিচ্ছি এবার। তো এখন মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, এবার যাব আমি স্নান করতে। স্নান করে এসে পূজা দিয়ে তারপর খাওয়া দাওয়া করব। তো স্নান করে এসে দেখো আমি পূজাও দিয়ে দিয়েছি। তো পূজা দিয়েছি সেটা আর তোমাদের সাথে দেখাতে পারিনি, এই দেখো এইটুকুই ভিডিও করেছিলাম, সম্পূর্ণ পূজার ভিডিওটা করতে পারলাম না। পূজা দিয়ে এই দেখো প্রসাদ নিয়ে এসে গেছি। তো ছেলেকে ডাকছি, আসো প্রসাদ নিয়ে যাও। তো আজকে ছিল বৃহস্পতিবার, তো তার জন্য ভগবানকে, মা লক্ষ্মীকে নিবেদন করেছিলাম, আপেল, তারপর খেজুর, এগুলাই দিয়েছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আর কোনো ভিডিও আমি করতে পারিনি, সেটা আমার মাথায়ই ছিল না যখন এডিট করতে গেছিলাম, তখন দেখি আর কোনো ভিডিও ক্লিপে নেই। এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো প্রসাদগুলো খেয়ে নিচ্ছি, এখন ভাতটাত খাবো, ছেলেকেও দেবো। আর দেখো খুব গরম পড়েছে, ক্রমাগত ঘরে কিন্তু পাখা চলছে, তারপরও খুব গরম লাগছে, স্নান করে এসেও কিন্তু গরমটা আর কমছে না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। তো টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।